হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সফল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি এখন গুড মর্নিংও বলছি না কিছু না। তো দেখো, আমি এখানটা সবের প্রথমে নিয়ে আসছি বেগুন আর আলু। আলু বেগুন কেটে নিয়েছিলাম এখানটায়, অন্য কিছু কড়াইতে আমি আগে বেগুন ভাজা করে নিয়েছি। তো আমি আজকে আলু বেগুন দিয়ে শুকনো মাছ দিয়ে করেছি, চেপা শুটকি দিয়ে। তো চেপা শুটকি বলে, পুঁটি শুটকিও বলে, শিদলও বলে। তারপরে চেপা শুটকি দিয়ে করেছি। তো আমরা কী বলে, মা এরকম করে খুব রান্না করতো, তো মার হাতে এরকম করে রান্না খুবই ভালো লাগতো খেতে। তো আজকে আমিও করছি মার এসে মতন। আমি আলু বেগুন কাটার সময় মনে পড়েছিলো মার কথা। মা তো মারা গেছে অনেক বছর হয়েছে, কিন্তু তবুও আর কি মার হাতে রান্না কথা মনে করে আজকে এটা এরকম করে বানাচ্ছি। তারপর এখানটা দিয়ে দিচ্ছি। আমি আলুতে কিছু পূরণ দেইনি, দেখতেই পাচ্ছ আমি এমনি ছেড়ে দিয়েছি আলুতে, কেন পেঁয়াজ টেয়াজ দেবো না এই জন্য। তারপরে আমি এখানটায় লঙ্কা এসে করে রেখেছিলাম মিক্সিতে পুরা করে, ওইটা দিয়েছি। আলুটা আগে একটু সিদ্ধ হতে দিয়েছি, কেন বেগুনটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তোমরা জানোই এটা। তো এই জন্য আমি আলুটা একটু নরম হবে এই জন্য আমি আলুটা আগে দিয়ে মশলা টশলা সব দিয়ে এখন বেগুনটা ছেড়ে দিলাম। বেগুনটা ছেড়ে দিয়ে এবার নাড়াচাড়া করে, যারা নুন টুন দেওয়া দেওয়া হয়ে গেছে, এক হাতে মোবাইল ধরা এক হাতে মানে রান্না করা এরকম করে জানোই তোমরা একটু মানে ইসে হয়ে যায়। তো এটা আমি নিয়েছি এখানে রাঁধুনি, রাঁধুনি আমি বেটে দেবো একটু, কেন পেঁয়াজ দিচ্ছি না তো ওই জন্য রাঁধুনিটা বেটে দেবো, তাহলে ওইটা মানে পেঁয়াজের কাজটা করবে। তো এটা দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা একটু ভালো করে মশলাটা ভাজা, না হলে বেশি টাটকা একটা ঝাল লাগবে ওই জন্য। তো আমি এখন এটা চেপা শুটকিটা দিয়ে দেবো। চেপা শুটকি বলতে তো বাঙালিরা সবাই খেয়ে কম বেশি সবাই ভালোবাসা খেতে, কিন্তু আমি তো এরকম করে রান্না করতো মা যে করতো দারুণ তো টেস্ট হতো, আর আমি এরকমভাবে করে খেতে খুবই ভালোবাসি। এরকম শুকনো দিয়েও করে, তাই আমি একটু ঝোল ঝোল করছি, বেশি ঝোলও করবো না মানে একটু মাখামাখা টাইপ করবো। তো দেখো আমি একটু জল দিয়ে দিয়েছি, এটা ফুটতে ফুটতে আমি রাঁধুনিটা বেটে নেব। তো রাঁধুনি দেখো হয়েই গেছে মাত্র এটা প্রায়, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনিটা, মানে মোবাইলটা ধরাতে একটু মানে উনিশ বিশ হয়ে যাচ্ছে, ওইটার জন্য ক্ষমা করে দিও। আর এই দেখো হয়ে গেছে, দেখতে পাচ্ছ আলু বেগুন দিয়ে চেপা শুটকি দিয়ে এরকম একটা আলু বেগুনের তরকারি। তারপরে এখানটা আমরা ছেলে মা আমরা খেতে বসছি, ছেলেকে ভাত দিয়ে দিলাম, আমিও খেতে বসবো, ভাত বেড়ে নিয়েছি। তো ছেলেকে বললাম খেয়ে দেখ কীরকম হয়েছে, জানি না অনেকদিন পর এরকম রান্না করেছি, আগে প্রায় সময় মানে মা করতো সবসময় খেতাম। তেমনি তো চেপা শুটকির চাটনি টাকনি অনেক কিছু খাওয়া হয়, কিন্তু এরকম আলু বেগুন দিয়ে খুব কমই রান্না করি। তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো কীরকম হয়েছে, দারুণ তো টেস্ট হয়েছে বলছে, ও খেয়েছে, আমি অনেকদিন পর করেছি। আজকে আলু বেগুনটা কাটতে কাটতে মার কথা মনে পড়ে গেলো, এই জন্য এরকমই রান্না করেছি। তো ঠিক আছে, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। বাবা।